গ্রাম বাংলার প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে সজনে গাছ। প্রায় প্রতিটি বাড়িতেই আদরে অনাদরে বেড়ে ওঠে এই অতি পরিচিত গাছটি। আমরা কিন্তু অনেকেই জানি না সজনে পাতার যে আশ্চর্য সব উপকারিতা রয়েছে সেইগুলো আজকের ভিডিওতে আমরা জেনে নেব। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা। মাল্টিভিটামিন গুণ সমৃদ্ধ সজনে পাতাকে নিরামিষ ভোজীদের জন্য উৎকৃষ্ট খাদ্য হিসেবে গণ্য করা হয়। আমাদের দেহের প্রায় 20% হল প্রোটিন, যা বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত। মানব দেহের জন্য অতি আবশ্যিক অ্যামাইনো অ্যাসিডের প্রায় সবকটি কিন্তু এই সজনা পাতায় পাওয়া যায়। সজনা পাতার পুষ্টিমূল্যের তুলনামূলক আলোচনা করলে দেখা যায়, একটি কমলালেবুতে যে পরিমাণ ভিটামিন সি থাকে, সম ওজনের সজনে পাতায় তার থেকে প্রায় 7 গুণ পরিমাণ ভিটামিন সি থাকে। আবার সম ওজনের সজনে পাতায় সম ওজনের দুধের তুলনায় 4 গুণ বেশি ক্যালসিয়াম থাকে। সম ওজনের গাজরের তুলনায় 4 গুণ বেশি ভিটামিন এ থাকে এবং সম ওজনের কলার তুলনায় 3 গুণ বেশি পটাশিয়াম থাকে। তাহলেই বুঝতে পারছেন সজনে পাতার কত খাদ্যগুণ রয়েছে। পুষ্টিবিদেরা গবেষণা করে দেখেছেন যে একটি গর্ভবতী মা বা সদ্য মা হওয়া মহিলার জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম ও আয়রনের সবটুকু সরবরাহ করতে দৈনিক মাত্র 6 টেবিল চামচ সজনা পাতার গুঁড়োই হচ্ছে আবশ্যক। কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই সজনা পাতা মায়ের বুকের দুধের পরিমাণ বাড়াতে সাহায্য করে। সন্তান প্রসবের পরে অল্প লবণ জলে সিদ্ধ করা সজনা পাতা গাওয়া ঘি দিয়ে মেখে খেলে মায়ের বুকের দুধ বাড়াতে সাহায্য করে। সজনা পাতায় প্রচুর পরিমাণে রয়েছে আয়রন এবং জিঙ্ক, তাই রক্তাল্পতা বা অ্যানিমিয়ার চিকিৎসায় পথ্য হিসেবে সজনা পাতা কিন্তু বিশেষভাবে কার্যকরী। সজনা পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যার জন্য এটি দাঁত এবং হাড়ের গঠন ও ক্ষয় রোধ করতে বিশেষ উপকারী। দেখা গেছে সজনে পাতাকে বেটে তার রস নিয়মিত সেবন করলে কোলেস্টেরলের মাত্রা কিন্তু কমে। তাছাড়া আলসার এবং হেপাটাইটিস রোগের চিকিৎসাতেও সজনা পাতার নির্যাস বিশেষভাবে কার্যকরী। আয়ুর্বেদিক মতে 1 চামচ সজনা পাতার রস এবং 2 চামচ কুমড়োর রস একসঙ্গে ভালো করে মিশিয়ে খেলে মূত্র ও মূত্রনালীর সমস্যায় বিশেষ কার্যকর ভূমিকা পালন করে। প্রচণ্ড মাথা ব্যথা হলে সজনা পাতা বেঁটে তার সঙ্গে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে কপালে লাগালে বিশেষ উপকার পাওয়া যায়। সজনা পাতা বিশেষ কার্যকরী। 1 চামচ সজনা পাতার রসের সঙ্গে মধু মিশিয়ে নিয়মিত খেলে বিশেষ উপকার পাওয়া যায় হুপিং কাশিতে। পেটের বিভিন্ন জটিলতায় সজনা পাতা বিশেষ উপকারী। মধু মেশানো 1 চামচ টাটকা সজনে পাতার রস 1 গ্লাস নারকেলের জলে দিয়ে 2-3 বার খেলে কলেরা, আমাশয়, ডায়রিয়া এবং জন্ডিসে ভালো উপকার পাওয়া যায়। সজনে পাতাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শুধু রোগ নিরাময় নয় বরং রূপচর্চাতেও কিন্তু সজনা পাতার ভালো উপযোগিতা রয়েছে। সজনা পাতার টাটকা রসের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে সেই মিশ্রণটি ত্বকে লাগালে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়, ব্রণ, মুখের কালো ছাপ দূর করে এই রস এবং স্কিনকে ঝকঝকে করে তুলতে কিন্তু সক্ষম। আপনাকে যদি পোকায় কামড়ায় সেক্ষেত্রে অ্যান্টিসেপ্টিক হিসেবে ক্ষতস্থান সারানোর জন্য সজনা পাতার পেস্ট ব্যবহার করা যেতে পারে, ভালো উপকার পাবেন। ভিটামিন এ অধিক পরিমাণে থাকায় চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখতে এবং চোখের সুরক্ষায় নিয়মিত সজনা পাতা খেতে পারেন। বিশেষ করে রাত্রে দৃষ্টিশক্তি ঠিক রাখতে এই পাতা অবশ্যই খাওয়া যেতে পারে। তাহলে আর দেরি কেন, আদরে অনাদরে বেড়ে ওঠা সজনা গাছের পাতা আজ থেকেই খাওয়া শুরু করুন।